নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম অপরূপ রেসিপি উইথ শিল্পী রান্নাঘরে। আমি আজকে আলু দিয়ে লাচ্ছা পকোড়া কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আর এটা কিন্তু ভীষণই মুচমুচে এবং খেতে দুর্দান্ত মজা, অবশ্যই একবার বানাবেন। তাহলে বন্ধুরা আর দেরি নয়, চলুন এই আলুর লাচ্ছা পকোড়াটা দেখে নেওয়া যাক। আলুর লাচ্ছা পকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি, একটা ছোট ও একটা বড় সাইজের আলু নিয়েছি। আপনাদের যতটা ইচ্ছে আপনারা তত পরিমাণ আলু দিয়ে তৈরি করতে পারবেন। এবার এই আলুটাকে আমি একটা পটেটো পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদেরও যেরকম সুবিধা বটি, ছুরি, পটেটো পিলার যেভাবেই হোক খোসা ছাড়িয়ে নেবেন। খোসা ছাড়ানোর পরে এখন আলু দুটো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা গ্রেটার নিচ্ছি। এবার এই আলুগুলোকে দেখুন গ্রেট করে নিতে হবে, আর আমি সরাসরি এই জলের মধ্যেই গ্রেট করে নেব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আলাদা গ্রেট করেও জলের মধ্যে দিয়ে দিতে পারেন। আলুর এই লাচ্ছা পকোড়াটা আপনারা অবশ্যই ডাল ভাতের সঙ্গেও ট্রাই করতে পারেন। ডাল ভাতের সঙ্গে কিন্তু এটা খুবই ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবেই দেখুন লম্বা লম্বা করে আলুগুলো, মানে আলু দুটো আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলু দুটোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই আলুর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি, ঝালটা অবশ্য বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ, মানে বড় বড় 2 টেবিল চামচ বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়ো ইউজ করতে পারবেন। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, এতেই কিন্তু মানে আলুটা গ্রেট করে ধুয়ে নেওয়া আছে, সেখান থেকেই কিন্তু যে জলটা বের হবে তাতেই কিন্তু এই আলুটা মাখা হয়ে যাবে। আর মেখে কিন্তু রেখে দেওয়া যাবে না, না হলে আলু থেকে জল গলে যেতে পারে। সঙ্গে সঙ্গেই কিন্তু এই লাচ্ছা পকোড়াটা বানিয়ে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে দেখুন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল প্রথমে গরম করে নিতে হবে, তারপরে অল্প অল্প করে এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু হাই আঁচেই ভেজে নিতে হবে, তারপরে এই পকোড়াটাকে উল্টে পাল্টে ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার, মানে মুচমুচে পকোড়াটা তৈরি হচ্ছে ততক্ষণ ভেজে নেব। মোটামুটি 3-4 মিনিট সময় লাগবে। মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে। এভাবেই কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই পাকোড়াটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে তেল ঝরিয়ে নেব। এভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। আর এভাবেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই আলুর লাচ্ছা পকোড়াটা তৈরি করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।